আসসালামু আলাইকুম এমরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন বাইরে প্রচণ্ড গরম আর সেই সাথে শুরু হতে যাচ্ছে রোজা তাই হাজির হয়ে গেলাম খুবই স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আর আজ আমি তৈরি করে দেখাবো তরমুজের মিল্কশেক চলুন তাহলে দেখে যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি তরমুজ তরমুজগুলো কাটার পর আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য যার কারণে তরমুজগুলো যথেষ্ট পরিমাণ ঠান্ডা এবার আমি তরমুজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হুইপ ক্রিমের পরিবর্তে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো আমি এখানে গরু দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবারও সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রেড ফুড কালার এই রেড ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল এরপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি হাফ কাপ পরিমাণ সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টুকরো বরফ ব্লেন্ড করতে করতে এ পর্যায়ে আমাদের মিল্ক শেকটি একদম পারফেক্টভাবে তৈরি দুটো গ্লাসের মধ্যে আমি দু টুকরো করে বরফ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কিউব করে কেটে রাখা তরমুজ এরপর এখানে মিল্ক শেকগুলোকে দিয়ে দেবো তরমুসারি মিল শেকটি অবশ্যই বাসা একবার হলো ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আর এই মিল শেকটি তৈরি করা খুবই সহজ